আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে তো অনেকে আছেন যারা 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমানে 2022 সালে সব থেকে সেরা একটি ফোন কিনতে চান, কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে 2022 সালে এসে 20 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে আপনার জন্য সব থেকে কোন ফোনটি বেস্ট হতে পারে। তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি, কেননা এই বাজেট সেগমেন্টেই ফোন কোম্পানিগুলো তাদের সব থেকে বেশি ফোন লঞ্চ করে থাকে, তাই ডিসিশন নেওয়াটা অনেকটা হার্ড। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনার জন্য সব থেকে সেরা ফোনটি বেছে নিতে পারবেন এবং আপনার সম্পূর্ণ কনফিউশনও দূর হয়ে যাবে। আর এই ফোনগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেছি, যেমন এই ফোনগুলোতে থাকবে শক্তিশালী দুর্দান্ত গেমিং প্রসেসর, থাকবে ভালো মানের ক্যামেরা সেট আপ, এবং সর্বশেষ এই ফোনটিতে যাতে আপনি বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যান, এই সকল বিষয়ে মাথায় রেখে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 11 প্রো। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.95 ইঞ্চি মাপের একটি বিগ আইপিএস এলসিডি ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হচ্ছে 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি টেলিফোটো লেন্স 13 মেগাপিক্সেলের এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আপনি এই বাজেটেই টেলিফোটো লেন্স পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত মানে গেমিং করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই। আর যারা প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করেন মোবাইলে, তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 3300W-এর একটি ফাস্ট চার্জার। এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে XOS 10। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে একটি র্যাম রম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এর 8128GB ভেরিয়েন্টের দাম 21490 টাকা। আমার মনে হয় যারা 21,000 টাকার আশেপাশে একটি কার্ভ ডিসপ্লে ফোন কিনতে চান এবং দুর্দান্ত স্টাইলিশ লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, সাথে টেলিফোটো লেন্স পেতে চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন অফিসিয়াল ফোন হিসাবে। আমাদের লিস্টের 4 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো পোকো F3। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং এখানে দেওয়া হয়েছে 120Hz-এর রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনে 870 5G প্রসেসর। এই প্রসেসরটি পারফরমেন্স এক কথায় দুর্দান্ত, এখানে আপনি যে কোনো ধরনের গেমিং পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12.5। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতেও দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4520mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 3300W-এর একটি ফাস্ট চার্জার। কোম্পানি বলছে এই চার্জারটি দিয়ে 100% চার্জ হতে 52 মিনিটের মতো সময় লাগবে। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 6128GB ভেরিয়েন্টটি 28,999 টাকা। তাই আমার মনে হয় যারা 29,000 টাকার মধ্যে সব থেকে সেরা একটি ফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট একটি চয়েস, কেননা এই ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর আপনি আনঅফিসিয়াল ফোন কিনতেই পারেন, কেননা বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী এখন আর আনঅফিসিয়াল ফোন কিনলে কোনোভাবে বন্ধ হচ্ছে না।
আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme GT Master Edition। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি অত্যন্ত দ্রুত ফাস্ট কাজ করছে। এখানে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4300 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। কোম্পানি বলছে 33 মিনিটের মধ্যেই এই চার্জারটি দিয়ে 100% চার্জ করতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 778 5G প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে রিয়েলমি UI 2.0। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 6/128 GB ভেরিয়েন্টটি 29,499 টাকা। যারা 30,000 টাকা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত ডিসপ্লের ফোন কিনতে চান এবং যে ফোনটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি চয়েস। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 11 প্রো। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং এখানে দেওয়া হয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ফোনটিতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 5G প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12.5। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5160 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি বলছে এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ফুল চার্জ করতে 43 মিনিটের মতো সময় লাগবে। এই ফোনটির বর্তমানে আনঅফিসিয়ালি 6/128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 24,000 টাকার আশেপাশে, আর এই ফোনগুলো আপনি বসুন্ধরা সিটি থেকে যে কোনো শপ থেকেই কিনতে পারবেন আনঅফিসিয়ালভাবে। আর আগেই তো বলেছি বন্ধুরা, এখন আর কোনোভাবে আনঅফিসিয়াল ফোন কিনলে আর বন্ধ হচ্ছে না, কেননা বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী এখন আর কোনো আনঅফিসিয়াল বন্ধ হবে না। আমাদের লিস্টের 1 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো X3 প্রো। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড এবং এখানে দেওয়া হয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, সাথে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এখানে যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 860 প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে MIUI 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 6/128 GB ভেরিয়েন্টটি 29,999 টাকা। তাই যারা বরাবর 30,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি গেমিং এক্সপিরিয়েন্সের ফোন পেতে চান অফিসিয়ালভাবে, তাদের জন্য এই ফোনটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন এই বাজেটের মধ্যে। আর এই ছিল আজকের ভিডিও। এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন কিনতে পারেন, কেননা বর্তমান মার্কেটে 20-30,000 টাকা বাজেটের মধ্যে এই
ফোনগুলোই সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।